माशाल्लाह। প্রশ্ন হচ্ছে মজিদ অর্থাৎ বীর্য স্তর অংশ যদি হাফ প্যান্ট নিজের পরবর্তীতে ফুল প্যান্টে লাগে তাহলে কি ফুল প্যান্ট হতে হবে? প্রশ্ন ছিল মজি, মজি অর্থ বীর্য নয়, মজি ভিন্ন জিনিস, বীর্য ভিন্ন জিনিস। মজি এটাও আরবি শব্দ, আর বীর্য এর আরবি শব্দ হল মনি। মজি বলা হয় সাধারণত উত্তেজিত হয়ে বীর্যপাতের পূর্বেই যে সাদা আটা জাতীয় বের হয় এটাকে বলা হয় মজি। এই মজি বিলিজ্জেফা সকলেই একমত এটা হলো নাপাক। অতএব যে জায়গায় যেখানে এই মজি লাগবে আপনাকে সে জায়গাটা অবশ্যই ধুয়ে ফেলতে হবে। আর মনি হচ্ছে বীর্য, এই বীর্য পাক না নাপাক এ নিয়ে ইখতিলাফ রয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড়ে সেই মনি বা বীর্য লেগে গেলে সেটি যখন শুকায় যেত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটা নখ দিয়ে এভাবে তুলে ফেল দিতেন, এটা এরপরে ধুইতেন এমন প্রমাণ পাওয়া যায় না। এজন্য অনেকেই বলেন যে মনি যেটা বীর্য যেটা এটা নাপাক নয়, এটা নাপাক স্পষ্ট কোনো দলিলও বলছে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ের এই অবস্থা থেকে বোঝা যায় যে সেই কাপড়টি তিনি সালাত আদায় করেছেন, যেটাতে শুধু নখ দিয়ে খোটা দিয়ে তুলে ফেলেছেন সেই কাপড় দিয়ে তিনি সালাত আদায় করেছেন। তো মজি এটা নাপাক সেটা অবশ্যই ধুইতে হবে, অর্থাৎ বীর্যপাতের পূর্বেই উত্তেজিত হয়ে নারী হোক বা পুরুষ হোক যেটা বের হয়ে থাকে সাদা আটা জাতীয় সেটা হচ্ছে মজি, এটা নাপাক, এটা অবশ্যই ধুইতে হবে। যেখানেই লাগুক, গায়ে লাগলেও সেই গায়ের অংশটুকু ধুইবে, কাপড়ে লাগলেও সেই কাপড়ের অংশটুকু ধুইবে, আর এটা বের হওয়ার কারণে অযু অপরিহার্য হয়ে যাবে, গোসল ফরজ নয়। আর মনি বের হওয়ার কারণে অর্থাৎ বীর্যপাত ঘটার কারণে, চাই সেটা মিলনজনিত কারণে হোক অথবা উত্তেজিত হয়ে বীর্যপাত হোক অথবা স্বপ্নদোষের মাধ্যমে হোক, সে কারণে গোসল ফরজ হবে, তাকে গোসল করতে হবে। এখন একটা কথা কেউ বলতে পারে যে যেটার কারণে গোসল ফরজ হবে সেটা পাক নয় নাপাক নয়, এটা আবার কেমন কথা? জবাব, কোনটা নাপাক আর কোনটা পাক এটা আপনার আমার বিবেক দিয়ে নির্ধারণ করতে পারবো না। কোনটা পাক আর কোনটা নাপাক সেটা নির্ধারণ করব শরীয়তের দলিলের আলোকে। শরীয়তের দলিল যদি স্পষ্ট কোনোটাকে পাক বলে নাপাক বলে সেটাকে নাপাক বলতে হবে, যদিও সেটা আপনার আমার বিবেক নাও বলে থাকে। আর শরীয়তের দলিল যে জিনিসটাকে নাপাক বলে ঘোষণা দেয়নি আপনার আমার বিবেক বললেও সেটাকে নাপাক বলতে পারবো না। আল্লাহ তাআলা আলম।